السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمداً عبد الله ورسوله أرسله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً وقمراً منيراً. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. হায় রে জীবন, মৃত্যুই শেষ ঠিকানা, পৃথিবীর সব রেশ
মুছে দেবে, তখন আর কে সাথী থাকবে না, সাথী থাকবে না আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। জীবন নদীর দোকুল জুড়ে আসলে অবানিশা, থাকবে না দু চোখে হায় একটু আলো দিশা। জীবন নদীর দোকুল জুড়ে আসলে অবানিশা, থাকবে না দু চোখে হায় একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গোরে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি আমার। আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কে অন্ধ চোখে একটু আলো নিয়ে। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কে অন্ধ চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। প্রাকৃতিক সৌন্দর্যের
নৈসর্গিক লীলাভূমি, সাগরকন্যা নামে খ্যাত, ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার সদর উপজেলার অন্তর্গত পিএমখালী ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী জমছড়ি ইসলামী তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী একুশতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, অসংখ্য আলেমের উস্তাদ, ঐতিহ্যবাহী দীনী বিদ্যাপীঠ পিএমখালী আদর্শ দাখিল মাদ্রাসা এর স্বনামধন্য সুপার হযরত মাওলানা নূর আহমদ সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, এই কক্সবাজারের কৃতি সন্তান, আপনাদের গৌরব, আপনাদের গর্ব হযরত মাওলানা আব্দুর রহিম বশরি সাহেব হাফেজাহুল্লাহ ওয়ারা। আল্লাহ তাআলা আমার ভাইয়ের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, আমাদের আইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ আরও বাড়িয়ে দেন, সবাই বলেন আমিন। আজকের মাহফিলে আরও কথা বলেছেন বিশিষ্ট আলেমে দীন পিএমখালী আদর্শ দাখিল মাদ্রাসা এর সম্মানিত সহসুপার হযরত মাওলানা সৈয়দ নূর ফারুক সাহেব, আরও কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন আজিজি সাহেব। আল্লাহ তাআলা ওনাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে নেন, আমরা সবাই পড়ি আমিন। মাহফিলের মঞ্চে বসা আমি যাদের ছাত্র হতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম, আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম এসেছেন, বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেববৃন্দ মাহফিলে এসেছেন, সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ মঞ্চে উপস্থিত, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রমণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় পিএমখালী তথা আমার প্রিয় কক্সবাজারবাসী, অনেরা বেগুন ক্যানাসন, সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনে শেষ অধিবেশনে এখন পর্যন্ত আমাদেরকে সামিল থাকার, উপস্থিত থাকার তৌফিক যিনি দান করেছেন তিনি কে, সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুই দিন ব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করতে গিয়ে যারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, অর্থ দিয়ে সহায়তা করেছেন, রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সকলের গুনাখাতা মাফ করে দেন। আমরা যারা মাহফিলে এসেছি আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কাল কিয়ামতের সেই কঠিন বিচার দিবসে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে তার জান্নাত দান করে দেন। সম্মানিত উপস্থিতি, রাত অনেক গভীর হয়ে যাওয়ায় অপ্রাসঙ্গিক কথা বলে আমি সময় নষ্ট করব না, আমি আপনাদের সামনে সরাসরি আল্লাহর কিতাব থেকে আলোচনা তুলে ধরব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমরা যেন ধৈর্য ধরে
হেদায়েতের নিয়তে প্রতিটি কথা বলতে পারি, শুনতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই পৃথিবী যেখানে আমরা বাস করছি, এই পৃথিবী এটা চিরদিন থাকবে না। আমরা যারা পৃথিবীতে আছি আমরাও থাকব না, আমরা সবাই চলে যাব। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেকটি প্রাণসত্তাকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু হচ্ছে মানুষের জীবনের এমন এক বস্তুনিষ্ঠ অলঙ্ঘনীয় অনিবার্য মহাসত্য যেটা থেকে আমরা কেউ রেহাই পাব না। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, এই মৃত্যু থেকে পালিয়ে বাঁচা যায় না, কেউ বাঁচতে পারবে না। যারা এসেছেন চলে গিয়েছেন, যারা আছি তারাও চলে যাব, যারা আসবেন তারাও চলে যাবেন, কেউ থাকবেন না। আমাদের জীবনের পরিসমাপ্তি যেমন ঘটে যাবে, ঠিক তেমনি আমরা দু চোখে যা দেখি আর যা দেখি না, এই মহাবিশ্বের সব কিছু একদিন লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে গিয়ে মহাপ্রলয়ঙ্কারী সেই ঘটনা ঘটে যাবে কেয়ামতের সেই দিনে। পৃথিবীর প্রত্যেকটি মানুষকে আবার আল্লাহ একত্রিত করবেন হাশরের মাঠে। হাশরের মাঠে আমরা সবাই দাঁড়াব, এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, আমরা সবাই একদিন আল্লাহর সামনে দাঁড়াব। আল্লাহ সবাইকে হাশরের মাঠে একত্রিত করবেন। হাশরের মাঠে কিয়ামতের দিন মানুষের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক ভাগ লোক জান্নাতে চলে যাবে, আরেক ভাগ লোক জাহান্নামে চলে যাবে। জান্নাতে যারা যাবে তারা এমন সুখ শান্তি আর সমৃদ্ধির জগতে প্রবেশ করবে যেই সুখ শান্তি পৃথিবীর মানুষ আগে কল্পনাও করতে পারে নাই। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আদাতুল ইবাদিয়া সালেহীন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতরা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন অকল্পনীয়, এমন অবর্ণনীয়, এমন নয়নাভিরাম, চক্ষু শীতলকারী জান্নাত রেখেছি, যেই জান্নাতের বিউটি, যেই জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষের চোখ কখনো দেখে নাই। আল্লাহ আকবার! এমন জান্নাত যেই নিয়ামতের কথা মানুষ শ্রবণ করে নাই, ওয়ালা খাতরা আলা কলবি বাশার, যে জান্নাতের সৌন্দর্য মানুষ কখনো তার অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে নাই, এমন নয়নাভিরাম, এমন অকল্পনীয়, অবর্ণনীয়, চক্ষু শীতলকারী, নয়ন জোড়ানো জান্নাত আল্লাহ মোমেনদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ! জান্নাতে যাওয়ার পরে মানুষ দুনিয়ার সব সুখ ভুলে যাবে, সব শান্তি ভুলে যাবে, কারণ জান্নাত হচ্ছে চিরস্থায়ী সুখের ঠিকানা, চিরস্থায়ী সুখের আবাস। ওই জান্নাত আমরা চাই কি চাই না? পৃথিবীতে ইমানের পথে চললে আমাদেরকে হাশরের দিনে জান্নাত যিনি দিবেন তিনি কে? আর আরেক ভাগ লোক ফারিকুন ফিস সাঈর, জাহান্নাম। এটা এমন দুঃখের জায়গা, এমন কষ্টের জায়গা, এমন ভয়াবহ বিপজ্জনক জায়গা। এখানে এত পরিমাণ কষ্ট, এত পরিমাণ যন্ত্রণা, এত পরিমাণ আজাব আছে যে আজাব মানুষ কখনো অনুমানও করতে পারবে না। এটা ভয়াবহ জায়গা, এটা সাংঘাতিক, এটা বড় বিপজ্জনক। পৃথিবীতে আমরা এসেছি থাকার জন্য নয়, চলে যাওয়ার জন্য। পরীক্ষার হলে ছাত্রদেরকে যখন পরীক্ষার খাতা দেওয়া হয়, তিন ঘন্টা সময় কাজে লাগিয়ে যারা পরীক্ষার খাতায় লিখতে থাকে, পরীক্ষার রেজাল্ট বের হলে তারা ভালো রেজাল্ট করে, আর তিন ঘন্টার সময়কে যারা সঠিকভাবে কাজে লাগায় না, পরীক্ষার রেজাল্ট যখন দেওয়া হয় দেখা যায় গোল আলু পেয়েছে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে আমি আপনি আছি, আমাদের সময় শেষ হয়ে গেলে মালাকুল মউত এসে আমাদের জান কবজ করে নিয়ে যাবেন। এই দুনিয়ার সময়গুলোকে যারা গুনার সাগরে, পাপের সাগরে, সীমালঙ্ঘন, আল্লাহর অবাধ্যতায় আমরা যারা নিজেদেরকে ঠেলে দিয়েছি, পরিণতি কিন্তু ভালো হবে না। জাহান্নাম অপেক্ষমান, জাহান্নাম বড় কঠিন জায়গা, এত সাংঘাতিক, এত বিপজ্জনক জায়গা, এটাও অনুমানও করা যাবে। জাহান্নাম এটা কেমন বিপজ্জনক জায়গা হবে, কেমন ভয়াবহ জায়গা হবে, এখানে গেলে পরে কি হবে, কেমন আজাব চলবে, এখান থেকে বাঁচতে হলে কি করতে হবে, এ ব্যাপারে আজ কোরআন থেকে কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরব ইনশাআল্লাহ বিইজ্জিল্লাহ। হাশরের মাঠে যখন দুনিয়ার সমগ্র মানব মণ্ডলী রবের সামনে দাঁড়িয়ে যাবে,
رب العالمين جهنمي ديرك على دهوئي جوار جنو اوڈر كرمين الله تعالى عدش دمين وامتاز اليوم ايها المجرمون الله تعالى عدش دمين بولبين اپورا دير دولرا جهنمي دولرا پاپشترا جلا دهوئي جاو حشرر ماتے پاپی تاپی گناگار আর জাহান্নামীদেরকে সেপারেট আলাদা করে দেওয়া হবে আলাদা হয়ে যাওয়ার পর রব্বুল আলামিন দুনিয়াতে আমরা যা কিছু করেছি আমাদের সমস্ত কর্মলিপিত আল্লাহ রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন হাশরের মাঠে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো সবার সামনে আল্লাহ আমলনামা দিবেন সবার হাতে হাতে আমলনামা পৌঁছে যাবে দুনিয়াতে যারা আল্লাহর বিধান মেনে জীবন পরিচালনা করেছে সেই সকল নেককার মানুষেরা তারা তাদের আমলের খাতা সামন থেকে ডান হাতে পাবে আর পাপী তাপী গুনাহগার জাহান্নামী লোকেরা তারা তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে পাবে জাহান্নামী লোকেরা তারা যখন তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে পাবে পেছন থেকে বাম হাতে আমলের খাতা পাওয়ার পরে তারা তাদের নিজেদের জন্য আফসোস করবে তারা আফসোস করে করে কি বলবে রব্বুল আলামিন সেটা কোরআনে কারিমে তুলে দিয়েছেন কোরআনুল কারিমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 10 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাগীরা আল্লাহ তাআলা বলছেন আর যাদের আমল আমলনামা আমলের খাতা পেছন থেকে বাম হাতে দেওয়া হবে ফাসাউফা ইয়াদউ সুবুরা তারা আমলের খাতা পেছন থেকে যখন বাম হাতে পাবে আমলনামা হাতে নিয়ে তারা ধ্বংস কামনা করবে নিজেরাই যেন ধ্বংস হয়ে যায় নিজেরা যেন শেষ হয়ে যায় এটা তারা কামনা করবে কেন তারা কামনা করবে কারণ তারা তাদের আমলের খাতা যখন হাতে পাবে আমলের খাতা হাতে নিয়ে দেখবে দুনিয়াতে যত আকাম কুকাম করেছে সব সেই আমলের খাতায় লেখা আছে না নাই আজান হলে শয়তানের সাথী হয়ে শয়তানের গোলামি করে নামাজে যায় নাই সেই গুনাহগুলো আমলের খাতায় আছে না নাই দুর্নীতি করেছে বাটপাড়ি করেছে জনগণের সম্পদ মেরে খেয়েছে দেশের টাকা বিদেশে পাচার করেছে আলেমদের সাথে দুর্ব্যবহার করেছে সেগুলো আমলের খাতায় আছে না নাই সব আমলনামায় আছে কোনো কিছু বাদ নাই একজন পরীক্ষার্থী পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার পরে তার মার্কশিট হাতে নিয়ে দেখলো হাই হাই 10 সাবজেক্টের মধ্যে 8 সাবজেক্টে আমি ফেল করেছি বলেন তো ফেল করা ছাত্র সে তার এই মার্কশিটকে মানুষকে দেখাতে চাইবে নাকি সে নিজেই লজ্জায় পড়ে যাবে কিয়ামতের দিন জাহান্নামী পাপী তাপীরা যখন তাদের এই আকাম কুকামে পরিপূর্ণ জাহান্নামের তারা যখন আকাম কুকামে পরিপূর্ণ আমলের খাতা হাতে পেয়ে যাবে আমলের খাতা হাতে পেয়ে আফসোস করে করে তারা কি বলবে রব্বুল আলামিন কোরআনুল কারিমে সেগুলো তুলে দিয়েছে কোরআনুল কারিমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়ের 25 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা عني ماليا هلك عني سلطانيا الله تعالى বলছেন অতএব যারা তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে পাবে বাম হাতে আমলের খাতা পেয়ে বলবে ইয়া লাইতানি আফসোস দুর্ভাগ্য আমার লাম উতা কিতাবিয়া আজ যদি আমার হাতে আমার আমলনামা না দেয়া হতো এটা আমার জন্য ভালো হতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া আজ যদি আমার হিসাবটা না নেওয়া হতো
আমার জন্য সেটা বড় মঙ্গলজনক হতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল ওই মৃত্যুই যদি আমার জন্য শেষ হতো আজ যদি হাশরের মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আমার হিসাব নিয়ে আমাকে বেইজ্জত করা না হতো আমার জন্য সেটা কতই না ভালো হতো আরো বলবে মা আগনা আননি মালিয়া আমার এত ধন সম্পদ ছিল পিএমখালী কক্সবাজার ঢাকা শহর এমনকি বিদেশে বেগমপাড়া এত ধন দৌলত গাড়িবাড়ি ইন্ডাস্ট্রি এত ফ্যাক্টরি ছিল হায় আফসোস আজ হাসরের মাঠে আমার কোনো ধন সম্পদ কাজে লাগতেছে না হালাকা আননি সুলতানিয়া কিয়ামতের দিন বহু বড় বড় প্রেসিডেন্টরা এতিম হয়ে দাঁড়িয়ে থাকবে তারা বলবে হালাকা আননি সুলতানিয়া এত ক্ষমতা ছিল সামনে পিছনে পুলিশ আর র‍্যাব এত টহল এত নিরাপত্তা কোথায় আমার নিরাপত্তা কোথায় আমার পাওয়ার কোথায় আমার ক্ষমতা হাসরের মাঠে কেবলমাত্র একজনের ক্ষমতা চলবে তিনি কে বড় বড় প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীরা তারাই এতিমের মতো দাঁড়িয়ে থাকবে কেমনে বাঁচা যায় কেমনে জাহান্নাম থেকে আজ নিজেকে রক্ষা করা যায় পাগল হয়ে যাবে মানুষ দিশেহারা হয়ে যাবে জাহান্নামি পাপী তাপীগুলো আমলের খাতা হাতে নিয়ে এরকম বলবে হায় রে আমার টাকা পয়সা ক্ষমতা আজ কোনো কাজে লাগলো আমলের খাতা যখন হাতে পেয়ে যাবে আল্লাহর বিচারের সিস্টেম হলো সবার চেয়ে আলাদা কক্সবাজার কোর্টে যদি মামলা করা হয় মামলার পরে তদন্ত হয় এসআই এসে তদন্ত করে তারপরে দেখা যায় যখন আদালতে মামলাটা যখন আদালতে মামলার বিচারের কাজ শুরু হয় আইনজীবীরা হেয়ারিং করে শুনানি হয় এজলাসের মধ্যে শুনানি হয় সাক্ষ্য গ্রহণ হয় বিচারক সেটা শোনেন এরপরে দুপক্ষের সব শুনে হেয়ারিং শুনে সাক্ষ্য গ্রহণ শেষে তারপরে বিচারক রায় দেন কিন্তু আল্লাহর বিচারের সিস্টেমটা এমন নয় আল্লাহ প্রত্যেকের হাতে আমলনামা দিয়ে বলবেন ইকরা كتابك كفى بنفسك اليوم عليك حسيبا الله বলবেন হে বান্দা তোর আমলের খাতা তুই পড় তোর হিসাব আজকে তুই নেই তুই নিজেই পড় তোর আমলের খাতায় কি আছে তুই পড় কোথায় চুরি করেছিস কোথায় ডাকাতি করেছিস কোথায় জিনা করেছিস কোথায় জনগণের হক মেরে খেয়েছিস কোথায় মানুষের উপরে জুলুম করেছিস নিজের সব নিজেই আজকে পড়ে পড়ে শোনা আল্লাহ আকবার জাহান্নামীগুলো আমলনামা পড়তে চাইবে না জাহান্নামীগুলো আমলনামা পড়তে চাইবে না কারণ পড়লে আজকে বিপদ আছে না নাই জাহান্নামীগুলো এবার এই মহা বিপদ থেকে বাঁচার জন্য তারা তখন বলবে আল্লাহ যে আমলনামা আমাকে পড়তে বলতেছো এই আমলনামাটা আমার না মনে হয় আরেকজনেরটা ভুল করে আমার হাতে দিয়ে দিয়েছো বাঁচার জন্য যখন এই রকম প্রতারণা করবে বলেন তো এই গাদ্দারগুলো সেদিন বাঁচতে পারবে নাকি বলবে আল্লাহ এটা আমার না মনে হয় আরেকজনেরটা আমার হাতে দেওয়া হয়েছে আল্লাহ তখন বলবেন কি রে গাদ্দার এটা কি দুনিয়া পেয়েছিস নাকি যে গাদ্দারি করে বেঁচে যাবি কেউ যেটা জানে না সেটা যিনি জানেন তিনি কে কেউ যেটা দেখে না সেটা যিনি দেখেন তিনি কে যখন এই গাদ্দারগুলো নিজেকে বাঁচানোর জন্য প্রতারণার আশ্রয় নেবেন আল্লাহ তখন ডাকবেন ওই দুই ফেরেশতাকে যেই দুই ফেরেশতা এখন আপনার সাথে দারোয়ান হিসাবে আছে কি মনে করেছেন যা মন চায় তাই আপনি করবেন এত সুজা নাকি প্রত্যেকটি দেশের রাষ্ট্রপ্রধান তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গোয়েন্দা বাহিনী ব্যবহার করে গোয়েন্দা দিয়ে তারা বিভিন্ন জায়গার তথ্যগুলো সরবরাহ করে আবার গোয়েন্দা ঠিকমতো কাজ করে কিনা গোয়েন্দার সাথে গোয়েন্দা আছে না নাই তো আল্লাহর দেওয়া জ্ঞান পাইছে মানুষ এই জ্ঞান দিয়ে মানুষ যদি গোয়েন্দার পিছে গোয়েন্দা লাগাইতে পারে বলেন তো আমার আপনার প্রত্যেকের সাথে কি আল্লাহ গোয়েন্দা রাখেন নাই কি মনে করেছেন আপনি যা মন চায় তাই করবেন আল্লাহ বলেছেন বান্দা তোমাকে আমি একা একা দুনিয়াতে ছেড়ে দেই নাই তোমার সাথে আমি গোয়েন্দা রেখে দিয়েছি দুই জন জুড়ে বলেন কয়জন আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন কথাটা কার আল্লাহ বলছেন আর নিশ্চয়ই আমি তোমাদের সবার জন্য দুইজন সংরক্ষণকারী ফেরেশতা নিয়োগ করেছি
এই ফেরেশতাদের পরিচয় শোনো কিরামান কাতিবিন এরা হচ্ছেন সম্মানিত লেখক ইয়ালামুনা মা তাফালুন তোমরা যা করো তারা সব জানে যা করছো তারা লিখে লিখে রাখতেছে ওই ফেরেশতারা কিন্তু চুপচাপ থাকে কিছু বলে না আপনি যখন মানুষের হক নষ্ট করেন আপনি যখন মানুষের নামে মিথ্যা মামলা দেন আপনি যখন কোথাও কোনো গুনাহ করেন পাপ করেন ফেরেশতা চুপচাপ শুধু লিখে এখন খেলাটা জমবে না এখন দেখছি খালি টিভি খুললেই শোনা যায় খেলা 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 তো জমবে যেদিন কিয়ামতের মাঠ শুরু হবে সেই দিন ঠিক কি না ওই দিন হবে আসল খেলা এখন যারা খেলা খেলে খেলে আলেমদের সাথে বেয়াদবি করছো কিয়ামতের দিন আল্লাহর সামনে জালেম হয়ে দাঁড়ানো লাগবে সেদিন হবে আসল খেলা যখন এই গাদ্দারগুলো বলবে আল্লাহ এগুলো আমি করি নাই অন্য কারো আমলনামা আমাকে দেয়া হয়েছে আল্লাহ বলবেন কোথায় কোথায় আমার দারওয়ান ফেরেশতা কোথায় দেখি তো তোমাদের কাছে তো এই লোকটা যা করেছে সব লেখা আছে তোমরা লিখে লিখে রেখেছো দেখি দাও ফেরেশতাদের কাছে লিখে থাক ফেরেশতাদের কাছে সংরক্ষিত করা সেই কপি আর বান্দার হাতে থাকা আমলনামার কপি দুইটা যখন মিলানো হবে বলেন তো মিলবে না অমিল থাকবে আস্তে বলবেন না জুড়ে বলেন মিলবে না অমিল থাকবে আল্লাহ বলবেন কি রে গাদ্দার দেখ দারওয়ানদার যা লিখেছে সব তোর হাতে থাকা আমলনামার রিপোর্টের সাথে মিল আছে তখন আবারও গাদ্দারি করে বলবে রব আসলে এগুলো আমি করি নাই সব তোমার ফেরেশতার দোষ এই ফেরেশতারা আমার বিরুদ্ধে ভুল বানিয়ে বানিয়ে রিপোর্ট করেছে এবার মনে হয় আল্লাহ তাকে আল্লাহ এবার মনে হয় আল্লাহ তাআলা আর প্রমাণ করার কোনো জিনিস পাবেন না জোরে বলেন পাবেন কি পাবেন না আল্লাহ বলবেন রাখ তোর গাদ্দারি আজ আমি ছাড়াইয়া দিব বাঁচতে পারবি না এই যে আমার সামনে এগুলা কি ক্যামেরা এই ক্যামেরা বানিয়েছে কে মানুষ ক্যামেরা বানিয়েছে কি তাল ঠিক রাখিয়েন আপনারা ক্যামেরা বানাইছে কি এই ক্যামেরার কাজ কি ক্যামেরার কাজ হলো অডিও ভিডিও সব রেকর্ড হয়ে যাচ্ছে আমি হাসিবুর রহমান আগামীকাল যদি বলি গতকাল পিএম খালিতে আমি আলোচনায় যাই নাই আমি যদি অস্বীকার করি ভিডিওটা বাজালে আর কি অস্বীকার করার সুযোগ আছে নাকি ক্যামেরা বানিয়েছে মানুষ এই ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথায় যিনি জ্ঞান দিয়েছেন তিনি কে আল্লাহর দেওয়া জ্ঞান পেয়ে মানুষ যদি এরকম ক্যামেরা আবিষ্কার করে অডিও ভিডিও ধারণ করে রাখতে পারে আমার আল্লাহ বুঝি আমার আপনার সারা জীবনের অকাম কুকাম এগুলো আল্লাহ মনে হয় ভিডিও ধারণ করে রাখতে পারেন না কি মনে করেছেন গুনাহ করার আগে চিন্তা করে গুনাহ করবেন পাপ করার আগে বুঝে শুনে পাপ করবেন যেভাবে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হোটেলের মধ্যে সিসিটিভি লাগাই বাসা বাড়িতে যেমন আমরা চোর ডাকাত থেকে হেফাজতে থাকার জন্য সিসিটিভি লাগাই আল্লাহও কিন্তু আমার আপনার প্রত্যেকের সাথে রেকর্ডার ঝুলাই দিয়েছেন যাতে করে কিয়ামতের দিন নিজের আমল নামা আপনি নিজেই দেখেন আল্লাহ বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا الله تعالى বলছেন শোনো শোনো আমি প্রত্যেকটি মানুষের গ্রীবালগ্নে এই ঘরের মধ্যে আমি তোমাদের আমলনামা ঝুলিয়ে দিয়েছি রেকর্ডার ঝুলিয়ে দিয়েছি যা করছো সব রেকর্ড হচ্ছে বান্দা যখন বলবে জাহান্নামী গাদ্দার যখন বলবে আল্লাহ এগুলো আমি করি নাই সব তোমার ফেরেশতা বানিয়ে বানিয়ে লিখেছে আল্লাহ বলবেন ঠিক আছে রাখ যা করেছিস এবার পর্দার মধ্যে সব দেখানো হবে আল্লাহ বলবেন এই বান্দার সব আকাম কুকাম এবার ভিডিওতে দেখা এবার যখন সব দেখানো হবে এই গাদ্দারগুলো তখন বলবে আল্লাহ এগুলো তো আমি করি নাই মনে হয় রেকর্ডিংয়ে কোনো ভুল আছে বলেন তো রেকর্ডিং এ কি কেন ভুল থাকতে পারে নাকি আমি বলেছিলাম আল্লাহর বিচারের সিস্টেমটা সম্পূর্ণ আলাদা যখন বলবে আল্লাহ এগুলো আমি করি নাই তখনও যখন অস্বীকার করবে আল্লাহ বলবেন রাখ তুই যে কি করেছিস আর কি করিস না এই ফডর ফডর করে ঠুট দিয়ে কথা বলিস আজকে তোর ঠুট আমি বন্ধ করব কোন জিনিস দিয়ে কি করেছিস তুই বলা লাভ কি না
এখন ওই জিনিসগুলো তোর বিপক্ষে আমার সাথে কথা বলবে আল্লাহু আকবার আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিন এই জবান দিয়ে ঠোঁট দিয়ে ফডর ফডর করতে পারবেন না এখন তো মুখ আছে বলে চাপাবাজি করেন মিডিয়ার সামনে এসে সত্যকে মিথ্যা বানিয়ে দেন মিথ্যাকে সত্য বানিয়ে দেন কিয়ামতের দিন জবান দিয়ে ফডর ফডর করার সুযোগ পাবেন না জবানের মধ্যে যিনি তালা লাগিয়ে দিবেন তিনি কে আল্লাহ বলবেন রাখ আর তুই কথা বলবি পারবি না গাদ্দার তোর জবানের মধ্যে তালা দিলাম ওয়া তাশহাদু আরজুলুহুম আল্লাহ বলেছেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম এবারে তোর হাত কথা বলবে তোর পা কথা বলবে ও আমার বাবা জানরা ও আমার ভাই জানরা একটু কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করুন এই যে চোখ দিয়ে গুনাহ করেন কান দিয়ে গুনাহ করেন আরে এই চোখ আর কান কিয়ামতের দিন কথা বলবে কার সাথে চোখ আছে চোখ দিয়ে সারাটা দিন কত গুনাহ করেন গত কিছুদিন আগে আমার সাথে এক অন্ধ লোকের দেখা হয়েছে জন্মের পর থেকে চোখে দেখে না তাকে বললাম ভাই জন্মের পর থেকে আপনি চোখে দেখেন না আপনার কি খারাপ লাগে না কয় না হুজুর আমার খারাপ লাগে না বললাম ভাই কেন খারাপ লাগে না দুনিয়াটা তো অনেক সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর মানুষ সুন্দর সুন্দর করে বানিয়েছেন কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আকবার তাকে বললাম ভাই আপনি চোখে দেখেন না খারাপ লাগে না কয় না আমার খারাপ লাগে না বললাম ভাই এত মানুষ চোখে দেখে কিন্তু আপনি চোখে দেখেন না আল্লাহ এত মানুষকে চোখে দেখার শক্তি দিলেন আপনাকে দিলেন না আল্লাহর উপর কি আপনার কোনো অভিযোগ নাই কয় না আল্লাহর উপর আমার কোনো অভিযোগও নাই বললাম ভাই আপনি তো বড় আজব মানুষ বললাম চোখে দেখেন না খারাপ লাগে কিনা আপনি বললেন খারাপ লাগে না আমি বললাম এত মানুষ চোখে দেখে আপনি দেখেন না আল্লাহ এত মানুষকে চোখে দেখার শক্তি দিলেন আপনাকে দিলেন না জিজ্ঞেস করলাম অভিযোগ আছে কিনা কন্যা আল্লাহর উপরে আমার অভিযোগ নাই কেন বললেন এমন কথা সে তখন জবাব দিয়েছে কি জানেন কই হুজুর আপনার চোখ আছে আপনার গুনাহ করার সুযোগ আছে আমার চোখ নাই আমার গুনাহ করার সুযোগও নাই এই যে চোখ দিয়ে আমরা গুনাহ করছি যুবক ভাইরা শোনেন এই চোখ দিয়ে আজ আমরা গুনাহ করছি চোখ দিয়ে জিনা করছি রাস্তাঘাটে হাঁটলে অনেক যুবক আছে মেয়েদের দিকে তাকায় চক্ষুটাকে নিচের দিকে রাখে না আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারীর দিকে নয় যেন নিম্নগামী করে রাখে এই আদেশটা কার এই চোখ দিয়ে মোবাইল ফোন হাতে নিলে ফেসবুক যখন স্ক্রলিং করা শুরু করি আজে বাজে ভিডিও দেখা শুরু করি এই চোখ দিয়ে আমরা কত যে জিনা করি চোখ দিয়ে আমরা অশ্লীল জিনিসের দিকে তাকাই অশ্লীল জিনিস দেখি অশ্লীল ভিডিও দেখি কিয়ামতের দিন আপনি বলা লাগবে না চোখ দিয়ে কি কি দেখেছেন চোখ আল্লাহর সাথে কথা বলবে আপনার বিরুদ্ধে শুধু তাই নয় এই কান পর্যন্ত কথা বলবে কান বলবে আল্লাহ তোমার বান্দা তোমার দেবা কানের নেয়ামতের অপব্যবহার করেছে এই কান দিয়ে আজে বাজে জিনিস শুনেছে এই কান দিয়ে ইসলামের বিরুদ্ধে মিটিং হতো সেই কথাগুলো শুনেছে এই কান দিয়ে আজে বাজে গান শুনেছে এই কান দিয়ে সে অশ্লীল জিনিস শুনেছে কান আপনার বিরুদ্ধে কথা বলবে কার সাথে এই হাত কথা বলবে একটু ক্ষমতা পেয়ে এই হাত দিয়ে আপনি মানুষের দোকানে দোকানে চাঁদাবাজি করেছেন এই হাত কথা বলবে আল্লাহর সঙ্গে ঠিক কিনা এই হাত হাত দিয়ে যখন কলম ধরেছেন বিচারকের চেয়ারে বসে বিচারের নামে প্রহসন করে অন্যায় যতগুলো রায় দিয়েছেন আপনার হাতের আঙ্গুলগুলো আল্লাহর সাথে কথা বলবে এই হাত দিয়ে কলম ধরে ইসলামের বিরুদ্ধে কত লেখালেখি করেছেন হাত কথা বলবে
পা কথা বলবে এই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর জমিনের উপরে পা পা দিয়ে হেঁটে হেঁটে বিচরণ করে করে কোথায় গিয়ে কোন গুনাহ করেছেন পা কথা বলবে কার সাথে বড় আজীব একটা আয়াত বিস্ময়কর একটা আয়াত আপনাদেরকে শুনিয়ে যাই শুধু চোখ কান হাত আর পা নয় মানুষের চামড়াগুলো পর্যন্ত কথা বলবে কার সাথে রব্বুল আলামিন বলছেন ওয়াইয়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون الله تعالى বলছেন কিয়ামতের দিন যখন আল্লাহর দুশমনদেরকে জাহান্নামের আগুনের দিকে হাকিয়ে নিয়ে যাওয়া হবে শাহিদ আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম তাদের চোখ তাদের কান তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে শুধু তাই নয় ওয়াজুলুদুহুম চামড়া পর্যন্ত কথা বলবে যে চামড়ার আমরা এত যত্ন নেই শীতের দিন আসলে যে চামড়ার মধ্যে দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করি শীতের দিন আসলে যে চামড়ার মধ্যে আমরা জৈতুন অলিভ অয়েল ব্যবহার করি যে চামড়া আমরা গোসলে গেলে এত ঢলাঢলি করি যত্ন নেই এই চামড়া কিন্তু কিয়ামতের দিন আমার আপনার কথা মানবে না কিয়ামতের দিন চামড়া কথা বলবে কার সাথে মা বোনেরা যারা মাহফিলের আলোচনা শুনতেছেন তাদেরকে বলছি ও মা বোনেরা শরীরের চামড়ার সৌন্দর্য যদি পরপুরুষকে দেখান এই চামড়া কিন্তু কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে কথা বলবে কক্সবাজারের পিছে গিয়ে আপনি ব্যাপারটা হয়ে মানুষকে চামড়া দেখালেন এই চামড়ার মধ্যে আস্কারা মাস্কারা লাগাইয়া পরপুরুষকে আকৃষ্ট করেছেন কিছু মহিলা তো এমন আছে আটা ময়দা মাখতে মাখতে আটা ময়দা মাখতে মাখতে এমন অবস্থা করে আটা ময়দা মাখলে লাগে এক রকম ওয়াশরুমে গিয়ে ছুটাইয়া ফেললে তারপরে লাগে আরেক রকম এই আটা ময়দা চামড়ার উপরে মেখে মেখে চামড়ার উপরে আটা ময়দা লাগিয়ে লাগিয়ে ব্যাপারটা হয়ে নিজেদের চামড়া পেট পিট আর শরীরের যে অংশগুলো আপনি পরপুরুষকে দেখিয়েছেন আল্লাহর আদেশ অমান্য করে পর্দার বিধান লঙ্ঘন করে যে চামড়া আপনি মানুষকে দেখিয়েছেন এই চামড়া কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে বোনদেরকে বলছি খবরদার বোনেরা খবরদার খবরদার যে চামড়ার এত যত্ন নিচ্ছেন এই চামড়া কিন্তু আল্লাহর সাথে কথা বলবে বলবে রব তোমার বান্দিকে তুমি সুন্দর চামড়া দিয়েছো সৌন্দর্য দিয়েছো আর তুমি আদেশ দিয়েছিলে সে যেন বুরখা পরে সে যেন হিজাব করে সে যেন পর্দা মেনটেন করে কিন্তু তোমার বান্দি পর্দা না করে তার সৌন্দর্য তোমার দেওয়া সৌন্দর্য সে মানুষকে দেখিয়েছে এখন তো ব্যাপারটা এমন হারে বেড়ে গিয়েছে নামে মাত্র মুসলমান আমরা মহিলাদেরকে আমরা পর্দা পর্যন্ত করাই না অনেকে আছে অনেকের বউকে নিয়ে ব্যাপারটায় বের হয় এই মানুষগুলো আসলে রুচিশীল মানুষের কাতারেও পড়ে না এই মানুষগুলোকে আমি রুচিশীল মানুষ বলি না এই জন্য নিজের বউকে বুরখা ছাড়া পর্দা ছাড়া নিয়ে বের হয়েছে যখন বেপর্দা অবস্থায় বউ নিয়ে বের হলেন আপনার বউয়ের সৌন্দর্য মানুষ দেখে মানুষ কিন্তু কুতাকুতি করে কথা বুঝেন নাই এক লোক তার বউ নিয়ে বের হয়েছে এলাকার ভাইরা পাইছে ছোট ভাইরা পোলা পাইন কয় ভাই সাথে কে কয় চিনস না তোর ভাবে কয় ইস আরেকটু সামনে গেছে ভাই এটা কে তোর ভাবি কয় ওয়াও আরেকটু সামনে গেছে কয় উফ ভাবি কি হ্যাপি লাগতেছে আরেকজন বলতো যে জোস লাগতেছে পাগলা কার জুস কে খায় রে আমি হাসানোর জন্য কথাগুলো বলছি না বউটা তো আপনার নিজের বিয়ে করা বউ এই বউকে আপনি কাবিন দিয়ে মহারানা দিয়ে বিয়ে করেছেন এই বউয়ের সৌন্দর্য আপনি দেখবেন এটা আপনার হক কিন্তু আপনার বউকে ব্যাপারটা নিয়ে বের হয়েছেন আপনার বউয়ের শরীরের সেন্সিটিভ জায়গাগুলো মানুষ দেখে সেরকম আজে বাজে কথা বলে আপনার লজ্জা লাগে না আপনি বেহায়া বেসরম রুচি বলতে কিচ্ছু আপনার মাঝে নয় রুচিশীল মানুষ না আপনি রুচি নাই তো আপনার আপনি রুচিশীলদের কাতারে নাই কারণ আপনার বউয়ের পেট পিট আরেক লোক দেখে আপনার মধ্যে রুচি বলতে কিচ্ছু নাই কথা মনে হয় একটু কঠিন করে বলে ফেলেছি কিন্তু এদেরকে এভাবেই বলা দরকার আবার এখন কিছু স্টাইলিশ কিছু ফ্যাশনেবল
নারীরা বের হয়েছে যারা পর্দা করে যাদের ব্যাপারে 1500 বছর আগে নবীজি বলেছেন আখেরি জামানায় পর্দার নামে কিছু নারীরা ফিতনা ছড়াবে নবীজি বলেছেন নিসা উহুম কাসিয়াতুন আরিয়াত এই মহিলাগুলো পর্দা করলেও পর্দার নামে ফাইজলামি তামাশা করবে কাপড় পরলেও তাদেরকে উলঙ্গ উলঙ্গ লাগবে পাতলা কাপড় পরবে অথবা টাইট ফিট কাপড় পরিধান করবে এমন টাইট ফিট কাপড় পরিধান করার কারণে শরীরের গুরুত্বপূর্ণ অংশগুলো বোঝা যেতে পারে এমন টাইট ফিট কাপড় পরিধান করবে ও বোনেরা খবরদার এমন টাইট ফিট বোরখা পরবেন না এখন তো লাল নীল বেগুনি বোরখা আছে এই রকম লাল নীল বেগুনি নয় কালো রঙের ঢিলেঢালা বোরখা ব্যবহার করেন আবার কিছু মহিলা আছে বোরখা পয়দাও ফিতনা ছড়ায় কেমন ফিতনা বোরখা পয়রা দেখা যায় নিকাব পরে না বোরখা পয়রা একটা মেকআপ মারে মেকআপ মাইরা ঠুটে আবার লিপস্টিক দেয় তারপরে বের হয় এক ব্যাককল তাদের এলাকায় চুরি বেড়েছে এখন ব্যাককল দরজার মধ্যে সিটকারি ছিল একটা কক্সবাজারে আপনারা সিটকারি বলেন না সিটকিরি বলেন না কি বলেন জি ওই যে দরজা লাগায় এটাকে কি বলেন হুক না হুক ফুক হইছে একটা বললেই হইছে এক এলাকায় চুরি বেড়েছে এখন এক ব্যাককল সে চিন্তা করলো আমাদের গ্রামের যে হারে চুরি বেড়েছে আমার বাড়িতেও কোন সময় চোর চলে আসে জানি না এবার সে দরজার ফুক বা হুক যেটাই আপনারা বলেন আগে ছিল লাগানো একটা মিস্ত্রি এনে আরো লাগাইছে চারটা কিন্তু ব্যাককল রাতের বেলা যখন ঘুমায় পাঁচটা ফুক ফুক লাগায় কিন্তু জানালা খুলে তারপরে ঘুমায় বলেন তো চোর ঢোকার সুযোগ আছে না নাই দরজা বন্ধ করে জানালা খুলে রাখলে যেমন চুরির সম্ভাবনা থাকে ঠিক তেমনি বোরখা পরিধান করার পরে মুখ খোলা রাখলে এর মধ্যে ফিতনায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য নবীজি 1500 বছর আগে বলেছেন কিয়ামতের আগে কিছু নারী পর্দার নামে এমন ফিতনা ছড়াবে তারা হিজাব বানবে কিরকম নবীজি বলেছেন আলা রুউসিহিম কা আসনিমাতিল বুখতিল ইজাফ বুখতি উটের কুজের মতো ভাঁজ করে করে ভাঁজ করে করে তারা হিজাব পরবে মুখ খোলা রাখবে আর আল্লাহ কোরআনে বলেছেন ও নারীরা মাথার উপরে এমন একটা চাদর পরিধান করো এই চাদরটা যেন তোমাদের বক্ষদেশ পর্যন্ত আবৃত করে ফেলে মুখটা ঢাকতে হবে কারণ চেহারা হচ্ছে আপনার দেহের সৌন্দর্যের রাজধানী বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা আর শরীরের রাজধানী হলো মুখ কারণ ফেস দেখলেই তো মায়া লাগে আমি আইতা যে সকল মিসকিন ভাইরা আছো যারা বিয়ে শাদী করো নাই রাগ করো না মিসকিন বলায় মিসকিনের রেকর্ড তো অসহায় মানে একা একা আছো আর কি এখনো জীবন সঙ্গী নাই আল্লাহ এদেরকে নেককার স্ত্রী জীবন সঙ্গী দান করেন বলেন আমিন আচ্ছা অবিবাহিত যারা বিয়ে করতে গিয়েছে বিয়ে করতে যাওয়ার পরে মেয়ে আর মেয়ের মা বাপ বলতেছে আপনারা মেয়েকে কি বলেন মাইয়া ফুয়া বলেন নাকি মাইয়া ফুয়া আমরা সিলেট হয় ফুরি আমরার সিলেট হয় কিতা ফুরি এখন মাইয়া ফবা ফুরি বা মেয়ে দেখতে গিয়েছেন মেয়ে আর মেয়ের মা বাপ বলতেছে আমাদের মেয়ের হাত দেখা যাবে পা দেখা যাবে চুলও দেখা যাবে কিন্তু আমাদের মেয়ের মুখ দেখা যাবে না বিয়ে করবে এটা মানবে না কারণ মানুষ তো গিয়ে চেহারা দেখে কারণ চেহারা দেখলেই তো মায়া লাগে তা আপনি যদি চেহারাই খুলে তারপরে বের হয়ে যান তো এটা তো পর্দা হলো না এটা পর্দার নামে ফাইজলামি হলো তামাশা হলো পূর্ণাঙ্গ পর্দা করতে হবে কিছু মহিলা আছে ঘর থেকে বের হওয়ার সময় 2 ঘন্টা লাগে তাদের সাজগুজ করতে যে মহিলারা ঘর থেকে বের হওয়ার আগে 2 ঘন্টা সাজগুজ করে এই মহিলাদের চরিত্র ভালো না এরা এত সাজগুজ করে পর পুরুষকে আকৃষ্ট করবার জন্য আপনি পর্দা করে বোরখা পরে বের হয়ে যাবেন এত সাজগুজ করার কোনো দরকার আছে কিয়ামতের দিন চামড়া পর্যন্ত কথা বলবে খবরদার খবরদার সাবধান হয়ে যাওয়া দরকার যখন মানুষের চামড়া পর্যন্ত কথা বলবে তখন লোকেরা বলবে চামড়া তুমি এত নাফরমান হলে কেমনে কারণ দুনিয়াতে থাকা অবস্থায় তো তোমার অনেক যত্ন নিতাম ওয়াকালু লিজুলুদিকুম লিমা শাহিদতুম আলাইনা জাহান্নামীরা তাদের চামড়াকে প্রশ্ন করবে কি ব্যাপার লিমা শাহিদ তোমা আলাইনা তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলছো চামড়া তখন বলবে
قالوا أنطقنا الله الذي أنطق كل شيء বলেন তো কথা বলার শক্তি যিনি দেন তিনি কে চামড়া বলবে ওই বাক শক্তিদাতা আল্লাহ আজ আমার জবান খুলে দিয়েছেন বাঁচার উপায় আছে আরো জোরে বলেন বাঁচার উপায় আছে চোখ দিয়ে কি করেছেন কান দিয়ে কি করেছেন জবান দিয়ে কি বলেছেন হাত দিয়ে কি করেছেন পা দিয়ে কি করেছেন হাত পা চোখ কান নাক ঠোঁট চামড়া পর্যন্ত আপনার করা সব আকাম কুকাম আল্লাহর কাছে ফাঁস করে দিবি আল্লাহু আকবার বুঝতেছেন আল্লাহর বিচারের নমুনা কোনো সাক্ষী লাগে না কোনো উকিল নাই অ্যাডভোকেট নাই আপনি তো আদালতে গেলে উকিল একজন ধরা লাগে আল্লাহর বিচার আলাদা কোনো উকিল নাই কোনো অ্যাডভোকেট নাই কিছুই নাই আল্লাহ বলবেন তোমার শরীরের সাড়ে তিন হাত বড়ি মাথা থেকে পা পর্যন্ত তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গই কথা বলবে আমরা এখন অনেক কিছু করে বলি করি নাই অনেক কিছু বলে বলি বলি নাই করি নাই বলি নাই বলে বাঁচতে পারবেন না আল্লাহর কাছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা শুরু করবে ঠিক কি না জাহান্নামী গাদ্দারগুলো বাঁচতে পারবে না আর জাহান্নামটা বড় ভয়াবহ জায়গা এটা বড় অশান্তির জায়গা বড় বিপজ্জনক জায়গা শুনেন ভাইয়েরা শুনেন জাহান্নামটা কত মারাত্মক জায়গা জাহান্নামীদেরকে যে জাহান্নামে আল্লাহ শাস্তি দিবেন ওই জাহান্নামকে আল্লাহ কতটা গভীর করেছেন শুনেন সহি ইবনে হিব্বানের বর্ণনায় হাদিস এসেছে নবীজি বলেছেন লাউ আন্না হিজরাই ইউকযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া সামাইন খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা ক্বারহা নবীজি বলেছেন জাহান্নামে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামকে এতটা গভীর করা হয়েছে জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয় সেই পাথর জাহান্নামের তলদেশ স্পর্শ করতে সত্তর বছর সময় লেগে যায় ইয়া আল্লাহ একটা পাথর ফেললে ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে একদিন দুই দিন না কত বছর চিন্তা করেন তো আজ যে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি আজ যে আমরা ইসলামের বিরুদ্ধে কাজ করছি আজ যে আমরা গুনাহ করছি পাপ করছি ওই জাহান্নামে যখন আমাকে আপনাকে ফেরেশতা ধাক্কা দিয়ে ফেলবে জাহান্নামের নিচে গিয়ে অবস্থাটা কি হবে কি করে আমরা গুনাহ করি কি করে আমরা পাপ করি জাহান্নামে তো ভয়ঙ্কর নবীজি বলেছেন ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইদিল্লাহ 70000 জিমাম নবীজি বলেছেন হাসরের মাঠে কিয়ামতের দিনে জাহান্নামকে এমন অবস্থায় হাজির করা হবে জাহান্নামের 70000 লাগাম থাকবে আল্লাহু আকবার আবার প্রতিটা লাগামে 70000 ফেরেশতা থাকবে নবীজি বলেছেন ফেরেশতারা যদি জাহান্নামের লাগামকে একবারের জন্য ছাড়ত জাহান্নাম বিশ্বজগতের সবকিছুকে মুহূর্তেই গ্রাস করে ফেলতো এত ভয়াবহ জাহান্নাম আর জাহান্নামের আগুন তো এত মারাত্মক জাহান্নামের আগুন তো এত বিপজ্জনক আগুন কি সাংঘাতিক আগুন দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র এক ভাগ এই এক ভাগ আগুনে ফেললেই তো মানুষ পুড়ে ছাই এর চাইতে আর 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন আগুন ওই জাহান্নামের আগুনে বাবা জানরা ভাই জানরা আমরা কিন্তু পুড়তে পারবো আমরা পুড়তে পারবো না এজন্য নামাজ ছাড়ার আগে চিন্তা কইরেন নামাজ ছাড়ার আগে চিন্তা কইরেন এই যে ফজরের আজান হবে ফজরের আজানে যখন আজান হয় নামাজের সময় আপনি নামাজে যান না কিন্তু এই যে আপনি নামাজে গেলেন না আপনার যেতে ইচ্ছা করলো না মনে করেন জামাত শুরু হয়ে গেছে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছেন নামাজে গেলেন না ঠিক ওই মুহূর্তে যদি আপনার বাড়িতে আগুন লাগে তখন কি আপনি ঘুমাবেন নাকি ঘুম থেকে ওইটা দৌড় মারবেন কথা বুঝতেছেন আমার আবার বলছি কথাটা ঠিক মতো জবাব দিয়েন ফজরের আজান হলো আপনি ঘুম থেকে উঠে মসজিদে গেলেন না ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন নামাজে যেতে আপনার মন চাইল না খুব ভাবসাব নিয়ে আপনি ঘুমাইলেন ইমাম সাহেব যেই টাইমে নামাজ শুরু করেছেন ঠিক ওই টাইমে আপনার বাড়িতে আপনার ঘরে যদি আগুন লাগে আপনি যদি টের পান বলেন তো তখন কি আপনি বিছানায় ঘুমায় থাকবেন না ওইটা দৌড় মারবেন আহারে বোঝা গেল জান বাঁচানোর জন্য আপনি ঘুম থেকে উঠে দৌড় মারলেন ও ভাই এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ এই আগুনকে আপনি এতটা ভয় পেলে না
নামাজ না পড়লে যে এর চেয়ে কঠিন আগুনে পোড়া লাগবে সেই ভয় কেন আপনার দিলে ঢুকলো না কেন ঢুকলো না কোন শয়তান আপনাকে ধুকায় ফেললো কোন শয়তানের ধুকায় আপনি পড়ে গেলেন ফজরের নামাজ তো আমাদের অনেকের কাজা হয়ে যায় ফজরের নামাজে আমরা ঘুমায়ে ঘুমায়া ওই সময়টাকে কাটিয়ে দেই দিনের শুরুটা অনেকের হয়ে যায় শয়তানের গোলামি করে আমরা যদি ফজরের নামাজে যাই আজান হওয়ার পরে তাহলে যিনি খুশি হয়ে যাবেন তিনি কি যদি আমরা না যাই যে খুশি হবে সে কে তো দিনের শুরু করেন আল্লাহরে খুশি কইরা না শয়তানরে খুশি কইরা আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন কেমনে ফজরের নামাজ কাজা করেন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কি না হতে পারে কি না এজন্য ফজরের সময় ঘুমায় থাকেন না মনে পড়ে গেল আমার শ্রদ্ধাভাজন উস্তাদ প্রফেসর ডক্টর বি এম মুফিজুর রহমান আল আজহারি হাফেজাহুল্লাহ আরহা স্যার একটা সুন্দর গান লিখেছেন গানটা কি বলবো খুব সকালে জেগে ওঠো ঘুমিয়ে থেকো না অজু করে নামাজ পড়ো অলস হয় না খুব সকালে জেগে ওঠো ঘুমিয়ে থেকো না অজু করে নামাজ পড়ো অলস হয় না অজু করে নামাজ পড়ো অলস হয় না উষা কালে নেমে আসে বরকতের ধারা বঞ্চিত হয় দুর্ভাগাগণ ঘুমিয়ে থাকে যারা উষাকালে নেমে আসে বরকতের ধারা বঞ্চিত হয় দুর্ভাগাগণ ঘুমিয়ে থাকে যারা আল্লাহর নামে প্রভাত কর ভুলে যেও না আল্লাহর নামে প্রভাত কর ভুলে যেও না অজু করে নামাজ পড়ো অলস হয় না খুব সকালে জেগে ওঠো ঘুমিয়ে থেকো না অজু করে নামাজ পড়ো অলস হয় না অজু করে নামাজ পড়ো অলস হয় না সকালবেলা আল্লাহরে খুশি করতে পারবেন তো সকালবেলা শয়তানের গোলামি হবে না আল্লাহর গোলামি হবে আর জীবনে কোনোদিন ফজরের নামাজ কোন নামাজ কাজা করব না কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান হাতগুলো নামান খবরদার জাহান্নাম বড় কঠিন জায়গা জাহান্নাম বড় ভয়াবহ জায়গা জাহান্নামের আগুনকে একটানা 3000 বছর উত্তাপ দেওয়া হয়েছে প্রথমে 1000 বছর উত্তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে এর পরবর্তীতে আরো 1000 বছর উত্তাপ দেওয়ার পরে কি হয়েছে ওখানে আচ্ছা এটা ছেড়ে অজ্ঞান হয়েছে হয়তো কোনো অসুবিধা থাকতে পারে কিছু মানুষজন আছেন তারা দেখছেন আমরাও দোয়া করছি আল্লাহ তার উপরে রহম করুন আল্লাহু ইয়ারহামু আল্লাহ ওনার উপরে রহম করেন বলেন আমিন কিছু ভাইরা আছেন আপনারা যদি এখন সবাই উঠাউঠি আরম্ভ করেন তাহলে সুন্দর একটা পরিবেশ নষ্ট হয়ে যাবে না নষ্ট হয়ে যাবে আপনারা কেউ উঠা বসা করেন না সবাই গেলে এখানে আরও দেখা যাবে মানুষের নিঃশ্বাসের একটা গরম আছে না গরম আছে সেখানে আরও একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হবে হয়তো একজন কোনো কারণে অজ্ঞান হয়ে পড়েছেন একটু পানি খাওয়ালে বা একটু পানি দিলে হয়তো ঠিক হয়ে যাবেন আমরাও দোয়া করছি আল্লাহ ওনার উপর রহম করেন বলেন আমিন এই যে দায়িত্বশীল ভাইয়েরা চলে গিয়েছেন
ইনশাআল্লাহ সেখানে একটা সুন্দর ব্যবস্থা হবে আল্লাহ ওনার উপর রহম করেন বলেন আমিন মনোযোগ আছে তো আপনাদের ও কষ্ট হচ্ছে আপনাদের না 20 25 মিনিট থাকা যাবে না আরো আমি তো এখন আপনাদেরকে লাইনে তুললাম মাত্র জাহান্নামের আগুনকে কয় হাজার বছর উত্তাপ দেওয়া হয়েছে একটা না কয় হাজার প্রথম 1000 বছর উত্তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে এরপরে দ্বিতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করেছে এরপরে তৃতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে পরিণত হয়েছে তার মানে হলো জাহান্নামের আগুন হলো অত্যন্ত কালো নিগূর কালো আর আমরা দুনিয়াতে যে আগুন জ্বালাই দুনিয়ার আগুনটা লাল না কালো এখন যদি এখানের সবগুলো লাইট বন্ধ করে দিয়ে এই যে খের বা খড় এগুলাতে আগুন ধরানো হয় দুনিয়ার আগুন দেখা যাবে কিছু কিছু অংশ আলোকিত করবে কারণ আগুনের কালার লাল কিন্তু জাহান্নামের আগুন এত মারাত্মক এত ভয়াবহ এরকম আলোকিত জায়গায় জাহান্নামের আগুন জ্বললে আলোকিত জায়গা পর্যন্ত অন্ধকার হয়ে যাবে ভয়াবহ অত্যন্ত বিপজ্জনক বড় মারাত্মক সেই আগুনে আমরা ভুগতে পারবো না এই জাহান্নামটা বড় মারাত্মক জায়গা এবার শুনেন জাহান্নামীগুলোকে কিয়ামতের দিন কেমনে জাহান্নামে নেওয়া হবে মনোযোগ আছে কি করে জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হবে শুনেন হাশরের মাঠে যখন জাহান্নামীগুলোকে জাহান্নামে নেওয়া হবে জাহান্নামীদেরকে দণ্ডাবেড়ি লাগানো হবে শিকল পরানো হবে এখন দেখবেন দাগি দাগি অনেক আসামিদেরকে দণ্ডাবেড়ি শিকল পরানো হয় কিন্তু মাঝে মাঝে দেখা যায় ক্ষমতার অপব্যবহারে ভালো মানুষদেরকেও দণ্ডাবেড়ি লাগানো হয় কি বলবো দুঃখের কথা কি বলবো দুঃখের কথা অপরাধ হলে অপরাধের বিচার হবে কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন সবার চেয়ে ঊর্ধ্বে আমরা আইনের বিরুদ্ধে নয় কিন্তু একটা যৌক্তিক কথা হলো এই এদেশে নায়িকা গায়িকা চোর বাটপার দুর্নীতিবাজরা অপরাধ করে তারা যদি জামিনের অধিকার ভোগ করতে পারে তাহলে জামিনের অধিকার কেন দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমরা ভোগ করতে পারে না নায়িকা গায়িকা এই অধিকার পেলে আলেমদেরকে ওই অধিকার দেওয়া লাগবে ঠিক কি না কিয়ামতের মাঠে জাহান্নামীদেরকে দণ্ডাবেড়ি লাগানো হবে শিকল পরানো হবে এক দুই হাত লম্বা শিকল নয় আল্লাহ বলেছেন সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরাআন ফাসলুকু 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধা হবে জাহান্নামীগুলোকে যখন জাহান্নামে নেওয়া হবে জাহান্নামের দারওয়ান ফেরেশতারা তখন জাহান্নামীদেরকে বলবে আল্লাহ বলছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির যখনই জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলার জন্য নেওয়া হবে জাহান্নামের দারওয়ান ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাদির দুর্ভাগার দল কেন আজ তোমরা জাহান্নামে আসলে দুনিয়াতে কি তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে কেউ সতর্ক করে নাই কেউ কি তোমাদেরকে সতর্ক করে নাই কোন পয়গাম্বর কি জান নাই কিংবা পয়গাম্বরদের উত্তরসূরি আলেমরা কি তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে নাই জাহান্নামীগুলো তখন জবাবে বলবে কলু বালা কদ জানা নাদির জাহান্নামীরা বলবে অবশ্যই সতর্ককারী এসেছিল ফেরেশতা বলবে তো সতর্ক করা হইলে তোরা তাদের সাথে কি করেছিলে তখন তারা বলবে ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই আমাদেরকে যখন সতর্ক করা হয়েছিল আমরা এগুলো বিশ্বাস করতাম না মিথ্যা মনে করতাম মোল্লারা এগুলো এমনি এমনি বলে মিথ্যা মনে করতাম বিশ্বাস করতাম না যারা এগুলো বলতো ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর আমরা মনে করতাম তারা আরো বড় গোমরাহ ফেরেশতা তখন বলবে যেহেতু তোদেরকে সতর্ক করার পরেও সতর্কবাণী মানিস নাই টাইট করে বান টেনে গিচ্ছে তারপর জাহান্নামে ফেল যখন তাদেরকে জাহান্নামে টেনে গিচ্ছে ফেলা হবে তখন তারা আফসোস করে বলবে ও কলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না
كنا في أصحاب السعير আফসুসের কথাগুলো শুনেন তখন বলবে আহারে আফসুস দুনিয়াতে ওই যে পিএম খালের মাহফিলে হুজুররা বলেছিল আর গুনাহ কইরেন না নইলে জাহান্নাম আছে মানতাম না আমরা মনে করতাম দুনিয়াতেই আসি যতদিন সুখ শান্তি করি দুনিয়াটা মস্ত বড় কালকে বাঁচবো কিনা সেটা চিন্তা করা দরকার খাও দাও ফুটটি করো এটা মনে করতাম হুজুররা এত বলল যে পাপ করলে গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে ইশ লাউ কুন্না নাসমাউ যদি সেগুলো শুনতাম আও নাকিলু অথবা উপলব্ধি করতাম মা কুন্না ফি আসহাবিস সাঈর আজ আমাদেরকে জাহান্নামের আগুনের অধিবাসীদের অন্তর্ভুক্ত হওয়া লাগতো তখন আফসোস করে লাভ হবে আল্লাহ বলবেন ফেরেশতা দ্বারা এই জাহান্নামীরে জাহান্নামে ঢুকানোর আগে জাহান্নামের জন্য প্রস্তুত কর কেমনে প্রস্তুত করা হবে শুনেন আল্লাহ বলছেন ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন না আল্লাহ বলছেন যারা আমার সাথে কুফরি করেছে যারা আমার বিধান লঙ্ঘন করেছে কিয়ামতের দিন সেই সকল জাহান্নামীদেরকে আগুনের তৈরি পোশাক পরানো হবে এখন আমাদের গায়ে আগুনের পোশাক নাকি সুতার পোশাক আরো জোরে বলেন সুতার পোশাক পরেছেন বলে শীতের দিনে একটু আরাম আরাম লাগে কিন্তু জাহান্নামীদেরকে কিয়ামতের দিন আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে আগুনের পোশাক যখন পরবে শরীরের কিছু থাকবে না জ্বলে ছাই হয়ে যাবে সব একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে শুধু তাই নয় এই জাহান্নামীগুলোকে কেমনে আযাব দেওয়া হবে শুনুন আল্লাহ বলছেন ইউসুফ من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে এই পানি যখন মাথায় ঢালা হবে পেটের ভিতরের নারী বুড়া নারী বুড়ি পর্যন্ত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ولهم مقامع من حديد লোহার তৈরি মুগুর লোহার তৈরি লাঠি দুনিয়ার রিমান্ডার কি রিমান্ড লোহার তৈরি মুগুর দিয়ে জাহান্নামীগুলারে পিটানো হবে সাইজ করা হবে একদম সব জয়েন্টগুলো ভেঙে ফেলা হবে এমন ভাবে পিটানো হবে আজ একটু ক্ষমতা ভাইয়া আলমদের উপরে আর ভালো মানুষদের উপরে নির্যাতন করছে যারা ফেরেশতাদের লোহার তৈরি মুগুরের বাড়ি খাবে তারা জয়েন্ট ছুটায় ফেলবে একদম গিরায় গিরায় মারবে ফেরেশতা একদম আল্লাহর বিচার আছে না নাই আমি কি বানায় বানায় বলতেছি না কোরআন থেকে বলতেছি সব কোরআন থেকে বলছি আল্লাহ বলছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ ফেরেশতার রিমান্ডের বাড়ি খাওয়ার আগে এইরকম জুলুম ছাড়ো নইলে বিপদ আছে এইরকম করে জাহান্নামে শাস্তি চলবে জাহান্নামীরা এইরকম শাস্তি পেতে পেতে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য ট্রাই করবে চেষ্টা করবে কিন্তু জাহান্নাম থেকে কি বের হওয়া যাবে নাকি বের হতে পারবে না জাহান্নামীগুলো মাইরের উপর মাইর ফেরেশতাদের মাইর ভাই এগুলো বড় সাংঘাতিক মাইর মাইরের উপর মাইর আগুনে পুড়ানো ফুটন্ত পানিতে তাদেরকে কষ্ট দেওয়া নানামুখী নির্যাতন নানামুখী কষ্ট সেখানে ফেরেশতাদের এরকম অত্যাচার নির্যাতন এই রকম ফেরেশতাদের আযাবে জাহান্নামীগুলো যখন দিশেহারা হয়ে যাবে আযাব ভোগ করতে করতে তারা পেরেশান ক্ষুধা লাগবে কিন্তু জাহান্নামীরা কোথাও কোনো খাবার পাবে না পিপাসার্থ হয়ে যাবে জাহান্নামীরা কোথাও কোনো পানি পাবে না আল্লাহর কাছে পানি ভিক্ষা চেয়ে বলবে ওগো আল্লাহ এই জাহান্নামে আযাব পেতে পেতে আমাদের আর সহ্য হয় না পিপাসার যন্ত্রণায় কাতর ওগো রব পানি আমাদেরকে ভিক্ষা দাও আল্লাহ তখন তাদেরকে পানি দিবেন তবে কেমন পানি শুনেন আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা তৃপ্তিদায়ক ঠান্ডা কোমল শীতল কোনো পানীয় থাকবে না বরং উত্তপ্ত গরম পানি দেওয়া হবে এই পানি যখন ঠুটে নিবে
জলে পুরে ছাই হয়ে যাবে জলে পুরে ছাই হয়ে যাবে যখন পানি চাইবে শরীরে ঘা হলে যে পুঁজ বের হয় পুঁজ দেওয়া হবে খোদা যখন লাগবে জাহান্নামীগুলো যখন খাবার চাইবে আল্লাহ বলছেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন لا يسمن ولا يغني من جوع كتا جوكتو غاس تدر كدا حبه পুষ্টিকর কোন খাবার দেওয়া হবে না গরুও তো ভালো ঘাস খায় কিন্তু জাহান্নামীগুলা গরু ছাগলের চেয়েও খারাপ এদেরকে কাটাযুক্ত ঘাস দেওয়া হবে খেতে গেলে গলার মধ্যে আটকে যাবে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু এগুলো পুষ্টি যোগাবে না শরীরের কোনো উপকারে আসবে না আবার জাক্কুম নামক এক প্রকার নিকৃষ্ট খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে গিসলিন দেওয়া হবে এগুলো কোরআনে খুলে খুলে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে যিনি কোরআনে বয়ান করেছেন তিনিকে জাহান্নামীরা আযাবের পর আযাব ভোগ করবে আযাব পাবে খাবার দাবার পাবে না পানি পাবে না হঠাৎ করে জাহান্নামীরা দেখবে ওই তো নামাজীদেরকে দেখা যায় ওই তো সেই সকল লোকদেরকে দেখা যায় দুনিয়াতে যারা নেককার বান্দা ছিল দুনিয়ায় যারা আলেমদের সাথে থাকতো ইসলামের পক্ষে থাকতো কুরআনের পক্ষে থাকতো কুরআনের আন্দোলন করতো ওই তো সেই জান্নাতি লোকদেরকে দেখা যায় জান্নাতে আসার কারণে জান্নাতিদেরকে অফুরন্ত রিজিক যিনি দিয়েছেন তিনি কে যখন খাবার দাবার তারা পাবে না জাহান্নামীগুলো এবার জান্নাতিদের কাছে গিয়ে খাবার আর পানি ভিক্ষা চাইবে জাহান্নামীগুলো জান্নাতিদের কাছে গিয়ে কি বলবে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ জাহান্নামীরা গিয়ে বলবে ও জান্নাতি ভাইরা তোমরা জান্নাতে আসার কারণে তোমাদেরকে রব যে সকল খাবার আর পানীয়ের নিয়ামত দিয়েছেন আমাদেরকে কিছু ভিক্ষা দাও আমরাও খেয়ে বাঁচি জান্নাতি লোকেরা তখন বলবে কালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন জান্নাতিরা বলবে ভাই পানি আর খাবার চাই লাভ নাই কারণ আল্লাহ তাআলা জান্নাতের নাজার নিয়ামতকে তোমাদের মতো কাফিরদের জন্য আল্লাহ হারাম করেছেন আহারে খাবার দাবার ওখানে গিয়েও পাবে আপনাদের মনোযোগ আছে আমি আর বেশি সময় নিব না কষ্ট দিব না এবার শুনেন মূল জায়গাতে চলে আসতেছে কষ্ট হচ্ছে মায়ের খাইতেছে আগুনে পুড়তেছে আপনারা বলবেন হুজুর আগুনে পুড়লে তো শেষ তো এরপরে আবার তার আবার খাবার দাবারের জন্য চাইতে আসলো কেমনে কারণ আগুনে পুড়ে ছাই হয়ে যাবে চামড়া জ্বলে যাবে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুন আযাব চামড়া জ্বলবে আবার আল্লাহ নতুন চামড়া লাগাবেন আবার পুরানো হবে এরকম শাস্তি থামবে না চলমান থাকবে চলমান থাকবে নাউযু বিল্লাহি মিন আযাব আর আযাব খাবারও নাই পানিও হঠাৎ করে এবার জাহান্নামীরা জাহান্নামে তাদের ভণ্ড ধোকাবাজ নেতাদেরকে পাবে কোন সব ভণ্ড ধোকাবাজ যারা দুনিয়াতে থাকা অবস্থায় নেতাগিরি করতে করতে ইসলামের বিরোধিতা করেছে যারা তাদের কর্মীদেরকে সুপথে নয় বিপথে নিয়ে গিয়েছে এবার তাদের দেখা যখন হয়েছে কষ্ট হচ্ছে আপনাদের আমি সূরা নাম্বার আয়াত নাম্বার বলি বাড়িতে গিয়ে অনুবাদ সহ মিলায় দেখেন এরপরে হেদায়াত পাওয়ার ইচ্ছা থাকলে হেদায়াতে লাইনে আসেন হেদায়াত তো মূল্য দিতে পারবে না হেদায়াত দিবেন কে হেদায়াত দিবেন কে দাঁড়ান 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 পাইছি তো আপনাদেরকে দাঁড়ান কথা আছে আপনাদের সাথে কি কথা কোরআনুল কারিমের ১৪ নম্বর সূরা সূরা ইব্রাহিমের ২১ নম্বর আয়াত আল্লাহ বলছেন কর্মীরা এবার তাদের ভণ্ড ধোকাবাজ নেতাদেরকে আটকাবে আটকিয়ে তারা তাদেরকে বলবে ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইই স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে পেলেরা শোনো কোথায় দৌড়াও তোমরা এই আয়াত শুনে বুঝে শুনে দৌড়াইও
এরা বলবে ইন্না, আমি ভুল বললে আলেমরা যেন আমাকে স্টেজ থেকে নামায়া দেন, ইন্না নিশ্চয়ই কুন্না আমরা লাকুম তোমাদের তাবান অনুসারী, ইন্না কুন্না লাকুম তাবান নিশ্চয়ই আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা দুনিয়াতে আমাদেরকে যা আদেশ দিতা মানতাম, যেখানে মিছিল দিতে বলছো মিছিল দিছি, যেখানে আগুন জ্বালাইতে বলছো আগুন জ্বালিয়েছি, যেখানে যার উপর নির্যাতন করতে বলেছো তার উপর নির্যাতন করেছি, যেখানে চাঁদাবাজি করতে বলেছো চাঁদাবাজি করেছি, যেখানে ইয়াবা আর বাবা চালান করতে বলেছো তাই করেছি, যা বলেছো তা করেছি, তোমাদের কথা মেনেই দুনিয়াতে বিপদে পড়লে তোমাদের সাপোর্ট পাইতাম, ধরা খাইলে তোমরা হুমকি দিতা, এই কারে ধরছো এটা আমার লোক ছাড়ো, আছে না নাই, এমন কি ধরা খাইয়া একদম জাগামতে চলে গেলে জামিন করাইয়াও আনসেল পাওয়ার। কিন্তু আজ নেতাজি প্রশ্ন হলো ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, দুনিয়াতে তো বহু সাপোর্ট দিয়েছেন জামিন করাইছেন, আজকে একটু জামিন করান আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য, একটু আমাদেরকে বাঁচান এখান থেকে, কর্মী বলতেছে কারে আজকে একটু আমারে বাঁচান না একটু বাঁচান, নেতা যখন বলবে এত লাফালাফি করিস না, এত লাফালাফি কেন করিস, নেতা তখন ভাষণ শুরু করে দিবে, কর্মীর উদ্দেশ্যে নেতা বলবে, নেতা তখন বলবে শোনো এত লাফালাফি করো না, কালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, লাউ হাদানাল্লাহ আল্লাহ যদি আমাদের মতো নেতাদেরকে হেদায়াত দিতেন, লাহাদাইনাকুম তাহলে আমরাও তোমাদেরকে হেদায়াত দিতাম, আসলে আমাদের নিজেদের কপালেও হেদায়াত ছিল, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মালানা মিন মাহিস, এই আয়াতগুলো যখন পড়ি আমার অবাক লাগে, মুসলমান এই আয়াতগুলো পড়ার পরে বুঝার পরে কেমনে সে এদিক ওদিক দৌড়ায়, আল্লাহর ভয় কি চলে গিয়েছে, জাহান্নামের ভয় কি চলে গিয়েছে, বাঁচান আমাকে, সে বলবে আমার নিজের কপালে তো হেদায়াত ছিল না, কার পিছনে দৌড়ান, নামাজ নাই, নবীর সুন্নত নাই, শুধু চুরির চিন্তা, ডাকাতির চিন্তা, লুটপাটের চিন্তা, এদের সাথে থাকে যাতে চুরি আর লুটপাটের কিছু অংশ পায়, এদের সাথে দুনিয়াতে চুরি আর লুটপাটের লুবে থাকলে কিয়ামতের দিন দুই গ্রুপ এভাবে জাহান্নামে যাওয়া লাগবে, কোথায় দৌড়ান আপনি, তাদের সাথে যান যারা পাঁচ ওয়াক্তের নামাজি, তাদের সাথে যান যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে চায়, নইলে এই যে হে বলতেছে কি ধর বেটা আমার নিজের কপালে হেদায়াত ছিল না, তোরে কেমনে হেদায়াত দিতাম, কর্মীর উদ্দেশ্যে নেতা আরো বলবে সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মালানা মিন মাহিস, ও আমার কর্মী বেশি লাফালাফি করো না, অধৈর্য হয় না, আজকে যতই চিৎকার চেঁচামেচি আর যাই করো না কেন, আমরা নেতা কর্মী দুয়ে মিলে দুনিয়াতে যে আকাম কুকাম করেছি এই জন্য জাহান্নামে আজ নেতা কর্মীর আজাব হবে সাওয়া, মানে সমান সমান, না ঠিক না, মাহফিলে আন্তাজি খালি আপনারা ঠিক বলেন, কিছু কিছু জায়গায় বেঠিক জিনিস আছে, আগে আগে ঠিক বললেন, এই যে কর্মীরা বলতেছে বেঠিক, না 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 এটা আমরা মানি না, আল্লাহ বলবেন কিরে হাসরের মাঠে তোমরা আবার কে কি মানো না, কর্মীরা বলবে আল্লাহ আমাদের নেতাদের কথা আমরা মানি না, আল্লাহ বলবেন কেন কি হইছে, কর্মীরা বলবে আল্লাহ এরা হুকুমদাতা এরা আমাদের নেতা ছিল, আমরা এদের পিছনে পিছনে থাকতাম, এদের হুকুম মেনে আকাম কুকাম করেছি, দুই গ্রুপই জাহান্নামি হয়েছি, এখন আমাদের নেতারা বলতেছে জাহান্নামি আজাব নাকি সমান সমান, আমরা এটা মানি না, আল্লাহ বলবেন তো তোমরা কি চাও, কোনো দাবি আছে নাকি, তখন কর্মীরা নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দাবি পেশ করবে দুইটা, কয়টা ভালো করে শুনেন, এক নম্বর কর্মীরা এবার আল্লাহর কাছে এক নম্বর দাবি জানাবে, তারা বলবে রব
ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا. বলবে আল্লাহ রব্বানা হে আমাদের রব ইন্না নিশ্চয় আতানা আনুগত্য করতাম সাদাতানা ওয়া কুবারাআনা আমরা আমাদের এই নেতাদের আনুগত্য করতাম এদের অনুসারী ছিলাম ফাআদাল্লুনা সাবিলা অতঃপরেরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল আল্লাহ বলবেন এটা আমি জানি তোরা চাষটা কি দাবিটা কি বল তখন তারা বলবে আল্লাহ যেহেতু এরা হুকুমদাতা ছিল সুতরাং আযাব কেন আজকে সমান সমান হবে এটা আমরা মানি না আমাদের দাবি হলো রব ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا رباس কে আযাব কেন সমান সমান দিবেন এরা আমাদের নেতা যেহেতু ছিল আতিহিম তাদেরকে দেন ضعفين من العذاب আমাদেরকে জাহান্নামে আসার কারণে আমাদেরকে যে আযাব দিবেন আমাদের নেতাদেরকে আমাদের চাইতে ডবল করে আযাব দিবেন নেতার নেতাগিরি কর্মীরা সেদিন ছুটাই ফেলবে এটা এক নম্বর দাবি দুই নম্বর দাবি হলো কর্মীরা বলবে আল্লাহ এদেরকে আমাদের সামনে দাও নাজআলহুমা تحت أقدامنا ليكونا من الأسفلين الله إدر كي آمدر سامنے داو إدر بوكر اوپر پارايا إدر كي دولي تو موتي تو كوري تار پر جهان نام جان الله أكبر جبوك بھائرا تورن بھائرا بابا جان را بھائی جان را بوجه سنے دورانو دور کارا سنا نائي آرا جوڑے بولن بوجه سنے دورانو دور کارا سنا نائي কি করবেন এত টাকা দিয়া কি করবেন এত লুভে পড়ে লুটপাট করে এত টাকা পয়সা গাড়ি বাড়ি বানাইয়া আরে এখন মরে যান গাড়ি গাড়ির জায়গায় বাড়ি বাড়ির জায়গায় আপনি কবরে নিচ্ছে ঠিক কিনা বলেন সব চলে গিয়েছেন সবাই চলে গিয়েছেন দেখেন না আমাদের দেশের তিন দলের তিন নেতা তারা চলে গিয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ তাকে মাফ করে দেন তিনিও চলে গিয়েছেন ওইদিকে ওই দলের মরহুম জিয়াউর রহমান তিনিও চলে গিয়েছেন ওইদিকে জাতীয় পার্টির এরশাদ চাচ্চুও চলে গেছে চলে গেছেন না সবাই আমরা তিন জনের জন্য দোয়া করছি আল্লাহ তিন জনকে মাফ করে দেন বোঝাতে চাচ্ছি এটা কেউ থাকেন নাই সবাই চলে গিয়েছে কেন আমরা নিজেদের চরিত্র নষ্ট করব কেন আমরা অন্যায় পথে গুনার পথে চলবো থাকবো না আমরা বাড়ি বাড়ির জায়গায় গাড়ি গাড়ির জায়গায় আমরা কোথায় চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়ি থাকবে বাড়িওয়ালা কার জন্য দুর্নীতি করছে কার জন্য গুনাহ করছেন 200 বছর পরে পৃথিবীর একটা মানুষও আপনার নাম মনে রাখবে না আমার দাদার দাদার বাপের নাম আমি জানি না তিনি হয়তো 200 বছর আগে দুনিয়ায় ছিলেন 200 বছরের ব্যবধানে তার তোরে তো দুনিয়াতে দেখতাম না আড়ালে থাইকা থাইকা আমাদেরকে এত গুনাহ করাইলি নামাজে বাধা দিলি
আমাদেরকে দিয়ে দুর্নীতি করালে গুনাহ করালে পাপ করালে দাঁড়া শয়তান তোর সাথে আজকে বোঝাপড়া আছে তো শয়তান বলবে আমার সাথে কিসের বোঝাপড়া বস বেটা শয়তান তখন বলবে وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم شيطان بولبي دیکھ جنتের দিকে তাকা নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ ওয়াদা করেছিলেন আল্লাহর বিধান মানলে জান্নাত আছে দেখ আল্লাহ জান্নাতে সেই সকল লোকদেরকে দিয়েছেন আমার ওয়াদা ছিল ভিন্ন আমার ওয়াদা আল্লাহর সাথে কি ছিল সেই আদম যখন ছিলেন তখন যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়েছিলাম আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম কি শয়তান ওয়াদা করেছিল ফাবিমা আগমাইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম শয়তান বলবে আমি ওয়াদা করেছিলাম যে আদমের কারণে জান্নাত থেকে বের হয়েছিলাম ওই আদম আর তার সন্তানদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া এটা হবে আমার কাজ আমি তো আমার ওয়াদা রাখছি আমি বলেছিলাম বাধা দিব বাধা দিছি আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিলাম সুম্মালাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন শয়তান বলবে আমার তো ওয়াদা ছিল আমি সামন পিছন ডান বাম চতুর দিক থেকে আমি মানুষকে ধোকা দিব আমি তো ওয়াজা দিছি ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান তোমাদের উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না তবে হ্যাঁ ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি আমি শুধু তোমাদেরকে প্রতারণার জাল বিস্তার করে অন্যায় কাজে মন্দ কাজে গুনার কাজের দাওয়াত দিতাম আর তোমরাও না বুঝে দৌড়াইছো সুতরাং আজকে আমাকে কেন দোষ দাও ফালা তালুমুনি ওয়া লুমু আন ফুসাকুম শয়তান বলবে আমারে দোষ দিস না কপাল পোড়া তুই জাহান্নামে আসার পেছনে আমি দায়ী না তুই দায়ী কারণ তুই আমার ধোকায় পড়েছিস কে বলবে শয়তান বলবে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি ভাই ভেজাল কইরো না কারণ আজকে তোমরা আর কি বিপদে আছো আমি তোমাদের চাইতে আরো বড় বিপদে আছি আজকে আমি তোমাদেরকে তোমাদের বিপদ থেকে বাঁচাতে পারবো না আবার আমাকেও আমার বিপদ থেকে তোমরা বাঁচাতে পারবা না শয়তানও আপনাকে পাত্তা দিবে না যে শয়তানের ধোকায় নামাজ ছাড়লেন যে শয়তানের ধোকায় গুনাহ করলেন যে শয়তানের ধোকায় পাপ করলেন আমার বাবা জানরা আমার ভাই জানরা ওই শয়তানের ধোকায় পড়ে এভাবে কি আমরা জাহান্নামে গিয়ে শয়তানের সম্মুখীন হয়ে আরো ধোকা খাইতে চাই না এখনই হেদায়াত পেয়ে আল্লাহর পথে আসতে চাই আজান হলে মসজিদে যাবেন সুদ ছাড়তে পারবেন তো ঘুষ ছাড়তে পারবেন তো সকল অন্যায় গুনাহ ছাড়া যাবে তো আরে জাহান্নামে তো সবচাইতে আজাব কম হবে আবু তালিবের সেই কম শাস্তিটা কেমন শোনেন নবীজিকে তিনি আশ্রয় দিয়েছিলেন ভালোবেসেছিলেন বলে নবীজিকে শেল্টার দিয়েছিলেন আবু তালেবকে এজন্য জাহান্নামে আগুনের তৈরি দুই জোড়া স্যান্ডেল মানে আগুনের তৈরি স্যান্ডেলের ফিতা এটা পড়ানো হবে এইটা পড়ার পরই মাথার মগজগুলো গলে গলে বেবে পড়তে থাকবে ওয়ালাইয়াদু বিল্লাহ যদি এটা সর্বনিম্ন হয় সর্বোচ্চটা যে কেমন হয় আল্লাহ ভালো জানেন আমার বাবা জানরা আমার ভাই জানরা এই জাহান্নামের বয়ান আজকে কেন করলাম জানেন কোনো মানুষের অন্তরে যদি জাহান্নামের ভয় থাকে আল্লাহর কসম সে আর গুনাহ করবে না পাপ করবে না কারণ দুনিয়া থাকার জায়গা নয় আগামীকাল রাত আমার জীবনের কবরের প্রথম রাত হয়ে যেতে পারে কি না কিছুক্ষণ আগে একজন অজ্ঞান হয়েছে এই প্যান্ডেলের ভেতরেই কেউ মারা যেতে পারে না গত বছর সিলেটের বিয়ানীবাজারে মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে একজন প্রায় মৃত্যুশয্যায় চলে গিয়েছিল অনেকে হয়তো ইউটিউবে ভিডিওটা দেখছেন আপনারা দেখছেন না যাই হোক ওনার সাথে উনি একজন আলেম একজন মুহাদ্দিস হুজুরকে বললাম মাহফিল এসেছে হুজুর হঠাৎ করে কি হলো উনি বললেন যে মৃত্যুর কথা মৃত্যুর আলোচনা শুনতে শুনতে আপনি যখন মৃত্যুর আলোচনা করলেন আলোচনা শুনতে শুনতেই শুনতে শুনতে আমিও এমন এক ধ্যানে মানে চলে গেলাম আমার কাছে মনে হলো আমি এজন্য মৃত্যুর খুব কাছে আছি এই
চিন্তাটা মানুষের ভেতরে থাকলে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে যেমন নবীজিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস নবীজি মানুষের মধ্যে সবচেয়ে চালাক কে সবচেয়ে বুদ্ধিমান কে আপনাদের কি প্রশ্ন করলে আপনারা কি উত্তর দিবেন বাজি কম বয়সে যারা মাল কামাইছে হেরাই তো সবচেয়ে বুদ্ধিমান গাড়িবাড়ি করে ফেলছে তাই না নবীজিকে এই প্রশ্ন করার পর নবীজি কি জবাব দিয়েছেন জানেন নবীজি বলেছেন أكثرهم ذكرا للموت وأكثرهم استعدادا للموت قبل الممات مرار আগে যারা দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুকে স্মরণ করে করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয় তারাই হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান অর্থাৎ মরার আগেই নিজেকে প্রস্তুত করা প্রস্তুতটা কেমনে একদম কাফনের কাপড় পরে রেডি থাকা না মৃত্যুর জন্য প্রস্তুতি মানে হলো যে মৃত্যু আমার খুব কাছে ঘুষ নিয়ে আসলেও ঘুষ খাবো না কারণ এখন যদি মরে যাই সুদ খাবো না অন্যায় করবো না গুনাহ করবো না নামাজ ছাড়বো না এশার নামাজ ছাড়বো না কারণ ফজরের আগে আমি কবরে চলে যেতে আর আমরা যখন মারা যাব দেখবেন কেউ রাখবে না আমাদেরকে এই ছেলে মেয়েরাই ঘরের লোকরাই বলবে দুই চার ঘন্টার ভিতরে তাড়াতাড়ি দাফন কর ঠিক না সুতরাং বাবা জানরা ভাই জানরা কেন জাহান্নামের কথাগুলো বললাম কারণ ভাগ তো দুইটাই হবে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর জাহান্নামে তো আমরা কেউ যেতে চাই না জাহান্নামে কি কেউ আমরা যেতে চাই না লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা সমান নয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন জান্নাতি যারা সফল হবে তারা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না কারা কারা জান্নাতে যেতে চাই দু হাত তুলো হাত নামাবেন না এবার কিছু ওয়াদা হবে জান্নাতে যাইতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা শুধু বলবেন হয় ধরবেন নইলে ছাড়বেন শুধু বলবেন ধরবো অথবা ছাড়বো ঠিক আছে পাঁচ ওয়াক্ত নামাজ সুদ সুদ কি ঘুষ আব্বা আম্মার খেদমত করব মা বাবাকে কষ্ট দিব ভণ্ড নেতার পিছনে যাব ইসলামের বিরুদ্ধে যাব না কোরআনের বিরুদ্ধে ইসলামের জন্য কোরআনের জন্য প্রয়োজন হলে রক্ত দিব জীবন দিব শাহাদাতের নজরানা পেশ করব তাও আমরা ইমানের পথে থাকবো ইনশাআল্লাহ হাত নামান আল্লাহ কবুল করেন আমরা গুনাহ থেকে নিজেকে সেফ রাখবো আমরা দিনের পথে চলবো জাহান্নাম থেকে বাঁচতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে জাহান্নামমুখী সমস্ত কার্যকলাপ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন কে উঠবেন না আপনাদের সবাইকে নিয়ে দুই দিনের মাহফিল তো ভাইয়েরা অনেক কষ্ট করে আমি শুনেছি প্রবাসী ভাইয়েরা কষ্ট করেছেন একুশ বছর ধরে এই সংগঠন জুমছড়ি ইসলামী তরুণ সংঘ একুশ বছর ধরে আমি আসার পরে একটা গান শুনেছি হয়তো তাদের কোনো সদস্য এই গানটা বলেছে আমি খুব মন দিয়ে গানটা শুনেছি রুমে বসে বসে একুশ বছরের তাদের ঐতিহ্যের আলিত সংগঠন এরা একুশ বছর ধরে মাহফিল আপনাদেরকে শোনাচ্ছে আমার মনে হয় মাহফিলের বাহিরেও তারা সামাজিক এবং সেবামূলক অনেক কাজ করছেন আল্লাহ তাদের সমস্ত ভালো কাজ কবুল করেন এই যে যুবক যুবক ভাইয়েরা এত সুন্দর মাহফিলের আয়োজন করেন আপনারা খুশি না বেজার প্রতি বছর তাদেরকে এরকম সহযোগিতা করবেন তো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক নেতৃবৃন্দ যারা আছেন আমি খুব খুশি হয়েছি আপনারা সবাই আজকের এই মাহফিলের জন্য আমি শুনলাম যে সব নেতৃবৃন্দ খুব সহযোগিতা করেছেন প্রশাসনের ভাইরা সহযোগিতা করেছেন এই রকম নেতৃবৃন্দ এই রকম প্রশাসনের ভাইরা যারা সহযোগিতা করেছেন তারা কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে জাজা পাবেন পুরস্কার পাবেন ইনশা আল্লাহ আপনাদের এলাকার নেতৃবৃন্দ আপনাদের এলাকার প্রশাসনের ভাইরা সহযোগিতা করে তারা প্রমাণ করেছেন তারা কোরআনকে ভালোবাসেন তারা প্রমাণ করেছেন তারা ইসলামকে ভালোবাসেন তারা প্রমাণ করেছেন তারা আলেমদেরকে ভালোবাসেন তারা সাপোর্ট দিয়েছেন আমি দেখলাম তারা আমার সাথে তারা আমার পরে খাওয়া দাওয়া অবশ্য করেছেন শেষে এসেছেন খেয়েছেন এমনকি স্টেজেও অনেকে এসেছেন তাদের এই উপস্থিতি তাদের সাপোর্ট সহযোগিতা প্রমাণ করে তারা অত্যন্ত কোরআন প্রেমিক দিন প্রেমিক তাদের জন্য আমি দোয়া করে যাব আল্লাহ যেন ওনাদেরকে দিনের জন্য কবুল করে নেয় বলেন আমিন এবং তাদের কাছে আমি অনুরোধ রেখে যাব যে এই মাহফিলটা প্রতি বছর হবে আপনারা সাপোর্ট দিবেন এটা হয়ে যাবে কিয়ামতের দিন আপনাদের নাজাতের জরিয়া নাজাতের ওসিলা কারণ কিয়ামতে আমরা কে কোন আমলে নাজাত পাবো আমরা কেউ জানি না আর ছোট ছোট যে তরুণ ভাইয়েরা যুবক ভাইয়েরা আছেন আগামী বছর এরকম কাজ করবেন আমার ভাই খুব কষ্ট করেছেন সেই শুরু থেকে দাওয়াত দেওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যোগাযোগ মেনটেন করেছেন গতকালও অনেক আলেমরা এসেছেন আজকেও এসেছেন যত আলেমরা এসেছেন মাহফিলে আল্লাহ সবার হায়াত বাড়িয়ে দেন সবার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দেন আর আমরা যারা মাহফিলে এসেছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন